আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যাপ্টার অফ সার্কেল। আমাদের আজকের লাইভের যে টপিকটা সেটা হচ্ছে বৃত্ত 4.1। ওকে, এটার বেসিক অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো এবার হচ্ছে আমরা বৃত্তের ক্লাসে আসি। বৃত্ত কনসেপ্টটা খুবই সহজ, আমি অনেক সহজ করে পড়াবো অ্যান্ড ধরে ধরে পড়াবো। তুমি যদি ম্যাথে কিছু নাও পারো, ফার্স্ট পেপারে কোনো সব অধ্যায়ে যদি সমস্যা থাকে, তাহলে দেখবা যে তার মধ্যে এই বৃত্তের ক্লাস করার পর যেটা দেখবা সেটা হচ্ছে বৃত্তের অধ্যায় নিয়ে তেমন সমস্যা নাই। বৃত্তের অধ্যায়টা বৃত্ত যেরকম সার্কুলার, এরকম সার্কুলারের মতো হয়ে সহজ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার তুমি দেখতে পাবো, এটা শিওর থাকো। আচ্ছা, আর কারণ যে যে জিনিস পড়াবে এগুলো অবশ্যই একটু যদি বাসায় প্র্যাকটিস করো অনেক সহজ হয়ে যাবে, এটা গ্যারান্টেড। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নাই। যারা কনিকের ক্লাসগুলো করে নেয়, কনিকের আগের আমাদের টিউটোরিয়ালগুলো আপলোড করা আছে, ইউটিউবে আছে গোছানো আকারে, অনুক্রম ম্যাথ একাডেমি লাইভ এই হচ্ছে ইউটিউব চ্যানেল নেম, এখানে পেয়ে যাবা। তো এখানে ধরো কনিকে করে নিলাম, আর এখানে বৃত্তের ব্যাপারটাতে আমরা আসি। কারেন্ট নাই, মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে হচ্ছে আমরা ক্লাসটা নিচ্ছি, আশা করি কারেন্ট চলে আসবে এর মধ্যে। দেখো, বৃত্তপাটে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, সো বৃত্তপাটে আমরা যদি একটা আলোচনা করি, ওকে, ধরো যে রেগুলার একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে এই পয়েন্ট, মাঝখানে যে পয়েন্ট এটাকে বলতেছি কেন্দ্র, সেন্টার, ইংলিশে সি দ্বারা প্রকাশ করলাম। আর কেন্দ্রতে এই যে পরিধি, পরিধির উপর যে দূরত্ব, সেই দূরত্বকে ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে হচ্ছে বৃত্ত আঁকার জন্য দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে ব্যাসার্ধ। তো এবারে কেন্দ্র এবং ব্যাসার্ধের পর, কেন্দ্র এবং ব্যাসার্ধের পর আমরা যদি বৃত্তের সমীকরণটা বের করতে চাই, তাহলে লক্ষ্য করো এই যে এই কেন্দ্র, এটা স্থানাঙ্ক ধরো যে 0.0, ওকে। আর পরিধির উপরে যে কোনো একটা বিন্দু, পরিধির উপরে যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা পি অফ x, y এটা দিয়ে লিখতে পারি, এই বিন্দুটাকে কি লিখতে পারি, পি অফ x, y। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার কথা হচ্ছে এখানে যে ঘটনা ঘটবে, এখানে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এই যে দেখো, এই সিপি, সি হচ্ছে কেন্দ্র, এটাকে কেন্দ্র করে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে পি অফ x, y, এটা এই x, y, এটাকে বলা হয় চলমান বিন্দু স্থানাঙ্ক। এই বিন্দুটা, এই যে ব্যাসার্ধ আর, এই দূরত্ব মেনটেন করে যদি ঘুরে, তাহলে এরকম একটা শেপ পাওয়া যাবে, যে শেপের নামকে বলতেছি কি আমরা কি নাম দিচ্ছি, যে বৃত্তাকার শেপ বা বৃত্ত। আচ্ছা, গেল। তো এই কন্ডিশন এখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে দেখো, এই যে বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ যদি আমরা বের করতে চাই, তাহলে যেভাবে লিখতে পারবো, এখানে কি দেখতে পাবো, যে সিপি ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ আর, তাই না? সিপি ইকুয়াল টু হচ্ছে, এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর। তো এরপরের লাইন, এই সিপির কন্ডিশনে সিপি হচ্ছে কি একটা দূরত্ব বোঝাচ্ছে, ব্যাসার্ধ আর কি বোঝাচ্ছে, একটা দূরত্ব বোঝাচ্ছে। এখন এই দূরত্ব দুইটা, এই যে একটা বিন্দু সি 0.0, আর একটা বিন্দু হচ্ছে x, y, আবার বলি x, y কিন্তু চলমান বিন্দু স্থানাঙ্ক, আর চলমান বিন্দুটা কি করবে, আমাদের নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে, তাই না? এবং এই চলমান বিন্দুর মুভমেন্টের কারণেই হচ্ছে এইরকম একটা শেপ আমরা পাবো, এই চলমান বিন্দু পি অফ x, y এর মুভমেন্টের কারণে কি পাবো, এরকম একটা শেপ আমরা পাবো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এবার দেখো, আমরা তাহলে এবার এই দূরত্ব, এই বিন্দু এবং এই বিন্দু দূরত্ব যেভাবে বের করতে পারবো, রুট ওভার অফ এই যে 19 x, এটা ধরো x1, x2, y1, x2, y2, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে কেমন, যে x2 - x1 হোল স্কোয়ার + y2 - y1 হোল স্কোয়ার, তাই না? 19 দূরত্ব নির্ণয় সিস্টেমটা শিখছিলাম, সেটা আমরা ফলো করবো, যে x - 0 হোল স্কোয়ার + y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর। এখন ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করতে হবে বলতো, আমাদের এখানে রুট ওভার রাখা যাবে না, তো রুট ওভার যদি না রাখতে চাই তাহলে উভয় পাশে বর্গ করে দিতে হবে। তো বর্গ করে দিলে এখানে কি আসবে দেখো, যে x - 0 হোল স্কোয়ার + y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার। অ্যান্ড এই হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণটাকে কী লিখে রাখবো বলো, এটাকে লিখে রাখবো বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, ওকে। আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ পাটে লিখলাম, এই সমীকরণের কারেন্ট চলে আসছে। আচ্ছা, ওকে, তো বৃত্তের সাধারণ সমীকরণ লিখলাম, এবার এই বৃত্তের সাধারণ সমীকরণের পর এই সমীকরণেরই কেন্দ্র যদি, কেন্দ্র যদি h, k হয় এবং ব্যাসার্ধ যদি r হয়, ওকে, কেন্দ্র 0.0 পরিবর্তে h, k ধরলাম আর ব্যাসার্ধ আর এর জায়গায় আর আছে, তাহলে এবার বলো এই সমীকরণটা ফলো করে এই এই জিরোর জায়গায় কে আসবে, এইচ, এই জিরোর জায়গায় আসবে কে, তাহলে এই বৃত্তের সমীকরণটা তখন কি হবে, যে x - h হোল স্কোয়ার + y - k হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার,
ওকে বুঝে কথাগুলো তো লক্ষ্য করে এখানে কি বললাম যে এখানে কেন্দ্র যদি 0,0 জায়গায় h কমা k দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণটা এইভাবে লেখা যাবে আচ্ছা ওকে ডিয়ার স্টুডেন্টস এখন কথা হচ্ছে যে x - 0 হলে স্কয়ারের পরিবর্তে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার এটাকে কিন্তু এইভাবে লেখা যায় আচ্ছা এবার এখানে লেখা যাওয়ার পর এই শর্তে আরেকটা জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে কি নিয়ে ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ r নিয়ে এই ব্যাসার্ধ r এর যে শর্তটা দেওয়া যায় ব্যাসার্ধ r এর যে শর্ত দেওয়া যায় যে r এর শর্ত সেটা হচ্ছে এই r এর মান যদি গ্রেটার দ্যান 0 হয় গ্রেটার দ্যান 0 মানে কি পজিটিভ সংখ্যা গ্রেটার দ্যান এমসিকিউ ইনফরমেশন গ্রেটার দ্যান 0 হলে এখানে বাস্তববৃত্ত পাওয়া যাবে আর ইকুয়াল টু যদি 0 হয় 0 হলে বিন্দুবৃত্ত পাওয়া যাবে এবং এগুলো কিন্তু খাতা কলম নিয়ে একটু লিখে রাখবা এবং আর লেস দেন 0 হলে কাল্পনিক বৃত্ত আসবে কাল্পনিক বৃত্ত তো এই হচ্ছে আমাদের তিনটা স্ট্রাকচার নিয়ে কথা এবং এই জায়গায় আমি আবারও বলি কি বললাম যে হচ্ছে এই যে বিন্দুবৃত্তের সমীকরণ কোনটি এটা এমসিকিউতে বহুল প্রচলিত একটা এমসিকিউ অনেক বেশি পরিমাণে কোশ্চেনটা আসে বিন্দুবৃত্তের সমীকরণ হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার আচ্ছা মানে আর স্কোয়ার মান হচ্ছে কত 0 তাহলে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এটা হচ্ছে বিন্দুবৃত্তের সমীকরণ এটা এমসিকিউতে আসে পরীক্ষায় পাবা আর তারপর হচ্ছে কি বাস্তববৃত্তের কন্ডিশনে ব্যাসার্ধ আর এর মান গ্রেটার দেন 0 আর কাল্পনিক বৃত্তের কন্ডিশনে ব্যাসার্ধ আর এর মান লেস দেন 0 আচ্ছা বিন্দুবৃত্তের ব্যাপারটা কি বিন্দুবৃত্তের ফিগারটা সেটা ফোটা ওকে একটা ফোটা আঁকলা এটাই হচ্ছে বিন্দুবৃত্ত যেটা কোনো ব্যাসার্ধ নাই কোনো কেন্দ্র নাই জাস্ট একটা বিন্দু একটা মানে একটা নির্দিষ্ট অবস্থান এক্সপ্রেস করে আচ্ছা তাইলে আমরা এই কথাগুলোতে আসলাম আশা করি এইটুকু নিয়ে এই বেসিক অংশটুকু নিয়ে কোনো সমস্যা তোমার কাছে নাই এবার আমরা পরের কথায় যাব ওকে যে পরের কথা হচ্ছে যদি ব্যাসার্ধ স্পেসিফিকভাবে দেওয়া না থাকে তখন হচ্ছে আমরা বৃত্তের সমীকরণটা কীভাবে বের করব তো সেটার জন্য দেখো আমি আশা করি এইটুকু তুমি লিখে ফেলছো আশা করি তো আমি এগুলো হচ্ছে মুছে ফেলতেছি মুছে ফেলে আমি পরের অংশটুকু লিখতেছি দেখো এইটুকু একটু মুছে ফেলতেছি তো মুছে ফেললাম এবার কথা হচ্ছে যদি আমাদের বৃত্তের সমীকরণের কেন্দ্র 0,0 জায়গায় এইচ কমা কে দেয় এবং এখানে ব্যাসার্ধ আর দিল না ওকে আর ব্যাসার্ধ আর না দিয়ে উপরস্থ একটা বিন্দু দিল আলফা কমা বিটা ঠিক আছে ব্যাসার্ধ আর এর পরিবর্তে দিল উপরে আলফা কমা বিটা এই শর্তে বৃত্তের সমীকরণ বের করতে বলল যদি বের করতে বলে যে আমাদের কি বললো কেন্দ্র এইচ কমা কে ব্যাসার্ধ আর এর একটা মান দেওয়া থাকে সেটার পরিবর্তে দেওয়া আছে কি উপরস্থ একটা বিন্দু স্থানাঙ্ক নির্দিষ্ট বিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা আর হচ্ছে কি এখানে আমাদের চলমান বিন্দু স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই ওকে তো এটা হচ্ছে পি ধরো এটা হচ্ছে কিউ ওকে তো এই কন্ডিশনে বৃত্তের সমীকরণটা বের করতে হবে অ্যান্ড এটা বের করা খুবই সহজ আগের মতোই একই মতো বলবো যে এখানে এইখানে ব্যাসার্ধটাকে বের করে নিবো ব্যাসার্ধ আর হবে কি দেখো এই যে কিউ বিন্দুটা কিন্তু উপরস্থ এই বিন্দুতে ফিক্সড নড়তেছে না আর কেন্দ্র সি হচ্ছে এখানে ফিক্সড নড়তেছে না তার মানে এখান থেকে যে দূরত্ব এই দূরত্বটা কিন্তু ব্যাসার্ধ আরকে নির্দেশ করবে তাই না এই দূরত্ব কিন্তু ব্যাসার্ধ আর হয়ে যাবে তো সেক্ষেত্রে এই ব্যাসার্ধ আর এর ভ্যালু কত হবে এই দুই বিন্দুর দূরত্ব সেটা হবে কি রুট ওভার অফ ধরো এইচ মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস কে মাইনাস বিটা হোল স্কোয়ার আচ্ছা তো এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর নিয়ে কথা আর এর মান চলে আসলো তাহলে এবার সমীকরণ বৃত্তটির সমীকরণ ওকে বৃত্তটির সমীকরণ কি হবে বলতো এই যে এইচ কমা কে শর্তে এইটুকু সেম থাকবে আর আর এর জায়গায় মান বসবে এইটা ওকে সমীকরণ কি হবে দেখো যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এই যে আমাদের এইচ কমা কে তাই না এই যে এখানে উপরস্থ বিন্দু পি অফ এই যে উপরস্থ বিন্দু পি অফ এক্স কমা ওয়াই এই শর্তে লিখলাম তো তাহলে এখানে কি আসবে এইটুকু তো সেম থাকবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আর স্কোয়ার সে আর এর ভ্যালু তো এটা ছিল স্কোয়ার করে দিলে তো রুট ওভার থাকবে না তাহলে কি হবে ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস কে মাইনাস বিটা হোল স্কোয়ার ওকে এবার কথা হচ্ছে আমি পরপর তিনটা প্রশ্ন দিচ্ছি কোশ্চেন ওয়ান ওকে বৃত্তের কেন্দ্র কেন্দ্রের স্থানাঙ্ক ধরো যে 0,0 আর ব্যাসার্ধ ধরো যে 4 হলে বৃত্তের সমীকরণ কি হবে বলো চিন্তা করে বলো এটা হবে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার তাই না এবার তাহলে দেখো কোশ্চেন নাম্বার 2 ওকে যদি আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক 2,3 দেয় আর ব্যাসার্ধ ধরো 5 দিল কেন্দ্রের স্থানাঙ্ক 2,3 আর ব্যাসার্ধ হচ্ছে 5 এই শর্তে আমাকে বৃত্তের সমীকরণটা বের করতে হবে তো এই শর্তে যদি বৃত্তের সমীকরণ বের করতে চাই ওকে তাহলে এই কন্ডিশনের বৃত্তের সমীকরণ কি হবে
এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফাইভ স্কোয়ার, তাই না? তো কেন্দ্র যদি দেওয়া থাকে জিরো কমা জিরো জায়গায় যদি অন্য কোনো বিন্দু কেন্দ্র আকারে দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে এই কন্ডিশন যদি বলে এগুলো এমসিকিউ কোশ্চেন, ছোটোখাটো কোশ্চেন, বেসিক কোশ্চেন, এগুলো আমরা এভাবে শিখে রাখলাম। আচ্ছা, আর যদি কোশ্চেন নাম্বার থ্রি, ওকে, কেন্দ্রের স্থানাঙ্ক ধরো যে ফাইভ কমা সেভেন, উপরস্থ একটা বিন্দু কিউ ধরো যে হচ্ছে টু কমা ওয়ান, ওকে, তো এই কন্ডিশনে বৃত্তের সমীকরণ, এই কন্ডিশনে বৃত্তের সমীকরণ বের করবো। তার মানে হচ্ছে কি, এই যে আমাদের কেন্দ্র দিয়ে দিয়েছে এইচ কমা কে, আর পরিধির উপর একটা বিন্দু দেওয়া আছে আলফা কমা বিটা, তাই না? তো সেই কন্ডিশনে বৃত্তটা সমীকরণ বের করতে হবে। তো সেক্ষেত্রে বলো, এই যে আমাদের উপরস্থ বিন্দু পি অফ এক্স কমা ওয়াই সেটা তো বুঝতে পারতেছি, সো পি অফ এক্স কমা ওয়াই যেহেতু বুঝতে পারতেছি, কেন্দ্র এবং পি অফ এক্স কমা ওয়াই দিয়ে কী লিখতে পারবো, যে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সেভেন হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ আর স্কোয়ার, তাই না? আর মানে হচ্ছে এই দুই বিন্দু দূরত্ব, আর মানে হচ্ছে কি এই দুই বিন্দু দূরত্ব। এখন তাহলে এই দূরত্বের ব্যাপারটা দিয়ে ক্যালকুলেশন করবো, এবং যখন আমি আর স্কোয়ার করবো, সূত্রে যেহেতু আর স্কোয়ার আছে, এই যে আর স্কোয়ার আছে, সেই জন্য এখানে আর স্কোয়ার করলে এখানে রুট ওভার থাকবে না, তাহলে আমি একবার লিখে দিচ্ছি ইকুয়াল টু কী হবে, ধরো যে ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাই না? দেন তারপর হচ্ছে এটাকে রেগুলার ক্যালকুলেশন করে তুমি যোগ বিয়োগ করে অ্যান্সার লিখবা। তো এটা হচ্ছে বৃত্ত পাঠের একেবারে বেসিক অংশ, যেখানে না বুঝার আসলে কিছু নাই, খুব সিম্পলি ব্যাখ্যা দেওয়া, খুব সহজভাবে এক্সপ্রেস করা। আশা করি এই ফুল অংশটুকু তুমি বুঝতে পারছো। ওকে, তো এবার হচ্ছে আমরা বৃত্তে আরেকটু কঠিন কঠিন পাঠে যাব, ওকে, আর একটু কমপ্লিকেটেড কন্ডিশনগুলোতে যাব। তো সেই কমপ্লিকেটেড কন্ডিশনগুলোর আগে আমি একটু কমেন্টগুলো পড়ি, আর তোমরা হচ্ছে আমাকে একটু জানাও যে এইটুকু পর্যন্ত একেবারে বেসিক যে অংশটুকু বললাম অ্যান্ড সাথে তিনটে ম্যাথও করে দিলাম, ওকে, যে হচ্ছে এগুলো একটু কমপ্লিট করে ফেলবা বাসায় যোগ বিয়োগটা। আচ্ছা, কমপ্লিট করে, আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এবার পরের বেসিক পার্টে আসি, পরের বেসিক পার্টে আসি, আশা করি এইটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। পরের বেসিক পার্টে যেটা হচ্ছে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা নিয়ে আমরা অনেক কাহিনী করবো, যেখানে এখান থেকে যত যত রকমের শর্ত বের করা যায় সবগুলো শর্ত আমরা পরপর বের করব। আচ্ছা, তো শর্তগুলো একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটা কিন্তু আমি সূত্রে ভাঙাই, পরের লাইন সূত্রে ভাঙাই, যেটা হচ্ছে কি যে এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার, ওকে, আর এটাকে যদি ভাঙাই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই, তারপর হচ্ছে প্লাস কে স্কোয়ার, আর স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসি মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো লিখলাম। অ্যান্ড তারপর লেখার পর এখানে কেন্দ্র কী ছিল, কেন্দ্রবিন্দু ছিল এইচ কমা কে, আর ব্যাসার্ধ ছিল কিন্তু আর। তো এবার কথা হচ্ছে দেখো, এখানে এবার এই শর্তগুলো লক্ষ্য করো, এগুলো কিন্তু খুবই বেসিক বুঝার জিনিস, লক্ষ্য করো। এখানে আমি একটা যদি সাজাই লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স লিখলাম, তারপর হচ্ছে মাইনাস টু কে ওয়াই লিখলাম, কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো, ওকে, লিখে দিলাম। এরপরে ধুম করে আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, ধুম করে এই জিনিস লিখে দিলাম, ওকে। এবং যেখানে বলে দিলাম যেখানে এই যে জি, এই যে দেখো মাইনাস টু এইচ এক্স, এটার পরিবর্তে তুমি দেখো প্লাস টু জি এক্স লিখছো, তার মানে জি এর পরিবর্তে কী আসবে, মাইনাস এইচ, যেখানে জি ইকুয়াল টু মাইনাস এইচ, ওকে, এই জি এর পরিবর্তে মান আসছে কত, মাইনাস এইচ, তাহলে জি এর মান মাইনাস এইচ বসালে টু ইন্টু মাইনাস এইচ ইন্টু জি মাইনাস টু এইচ এক্স চলে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে এফ এর পরিবর্তে কী আসবে, মাইনাস কে, ওকে, এবং সি এর পরিবর্তে হচ্ছে কোন অংশটুকু, এই যেখানে ধ্রুবক পদের অংশটুকু, এই যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই ধ্রুবক পদ, ধ্রুব সংখ্যা থেকে এক্স এবং ওয়াই চলক ব্যতীত যে অংশগুলো আছে এগুলোকে ধ্রুব সংখ্যা বা ধ্রুব অংশ বলতেছি, তাই সেই ধ্রুব অংশের পরিবর্তে সি লিখলাম, যে সি ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ওকে, এটুকু লিখলাম। আশা করি এইটুকু পর্যন্ত কোনো কনফিউশন নাই। তাইলে এবার এখানে বলো এইচ ইকুয়াল টু কী লিখতে পারতেছি, এইচ ইকুয়াল লিখতে পারতেছি মাইনাস জি, কে ইকুয়াল টু লিখতে পারতেছি মাইনাস এফ, এবং এই যে আর স্কোয়ারটাকে এই পাশে নিয়ে এসে আর স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, এটা যদি লিখি তাহলে আর ইকুয়াল টু লেখা যাবে রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। তো এটাই হচ্ছে মেইন কাহিনী পয়েন্ট। দেখো ডিয়ার স্টুডেন্টস, এইচ কমা কে ছিল কেন্দ্র,
আর সেই এইচ এর মান পাইছি মাইনাস জি, কে এর মান পাইছি মাইনাস এফ। তাইলে সুতরাং কেন্দ্র কত পাইছি মাইনাস জি কমা মাইনাস এফ, আর আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, তাই না? এবং এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইকুয়াল টু এই যে রুটওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আচ্ছা, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার জায়গায় এইচ এর মান মাইনাস জি, মাইনাস জি স্কোয়ার মানে হচ্ছে জি স্কোয়ার, কে স্কোয়ার, কে এর মান হচ্ছে মাইনাস এফ, মাইনাস এফ স্কোয়ার মানে হচ্ছে এফ স্কোয়ার মাইনাস সি। তো এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন যেগুলা খুব ইম্পর্ট্যান্ট বোঝার জন্যে। অ্যান্ড কী জন্যে ইম্পর্ট্যান্ট, ধরো তোমায় কোয়েশ্চেন দিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো। ওকে, এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, একটু খাতায় বের করার চেষ্টা করো, বের করে আমাকে কমেন্টে জানাও। এখানে যে ঘটনা ঘটতেছে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, এটা বললাম। মাইনাস জি আসছে কোন সমীকরণ থেকে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণ থেকে। এবং এই যে সমীকরণটা আছে, বেসিকটা বুঝো, এই সমীকরণটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বলা হয়। ওকে, বৃত্তের আরেকটা সাধারণ সমীকরণ বা আদর্শ আকার বলতেছি। এবং এই সমীকরণটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং এই সমীকরণে যে ঘটনাগুলো ঘটে, দেখো এখানে দেখো মাইনাস জি হচ্ছে কেন্দ্র, মাইনাস এফ হচ্ছে কেন্দ্র, কেন্দ্রে এক্স এর মান মাইনাস জি, ওয়াই এর মান মাইনাস এফ। তো এই মাইনাস জি পাবো কীভাবে, দেখো টু জি এক্স এটাকে তুমি যদি মাইনাস টু দ্বারা ভাগ করো তাহলে কী আসবে, মাইনাস জি আসবে। টু এফ ওয়াই, এই ওয়াইয়ের সহগ হচ্ছে টু এফ, এই টু এফকে মাইনাস টু দ্বারা ভাগ করলে মাইনাস এফ আসবে। অর্থাৎ বেসিক এরকম সমীকরণ থেকে কেন্দ্র বের করার জন্য যে সিস্টেমটা আছে, এই সিস্টেম হচ্ছে কি, যে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে। এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগকে কী করতে হবে, মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে। তো যদি আমি এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগকে মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে মাইনাস জি মাইনাস এফ চলে আসবে, সমীকরণ চলে আসবে, মানে কেন্দ্র চলে আসবে। তাহলে এখানে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র সি অফ এক্স এর সহগ হচ্ছে টেন, এটাকে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে আসবে কত, মাইনাস ফাইভ। ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস সিক্স, ওয়াই এর সহগ কত, মাইনাস সিক্স, এটাকে মাইনাস টু দ্বারা ভাগ করলে কত আসবে, প্লাস থ্রি, তাই না? কেন্দ্র হচ্ছে মাইনাস ফাইভ কমা থ্রি। এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি স্কোয়ার, জি স্কোয়ার মানে দেখো মাইনাস জি হচ্ছে মাইনাস ফাইভ, জি স্কোয়ার করলে পাঁচ, স্কোয়ার করলে পঁচিশ হবে, প্লাস এফ স্কোয়ার মানে নয় মাইনাস সি, সি হচ্ছে কে, ধ্রুবক পদ, তাই না? দেখো এখানে টু এফ ওয়াই পর এক্স বর্জিত এবং ওয়াই বর্জিত যে পদ, এটা হচ্ছে ধ্রুবক পদ, সেই ধ্রুবক পদের মান কত, দুই দেওয়া আছে, দুই দিয়ে দিলাম, তাহলে এখানে কী আসবে, পঁচিশ থেকে দুই গেলে কত হয়, তেইশ, তেইশ যোগ নয় তাহলে কত আসবে, চৌত্রিশ, তাই তেইশ যোগ নয় হচ্ছে হ্যাঁ বত্রিশ। ওকে, হ্যাঁ বত্রিশ। তো বত্রিশ মানে কি, ষোলো দুগুণে বত্রিশ, ষোলো দুগুণে বত্রিশ তার মানে হবে ফোর রুট টু। তার মানে এই যে বৃত্তটা লিখলাম সমীকরণ, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ কমা থ্রি এবং ব্যাসার্ধ হচ্ছে ফোর রুট টু। আশা করি এইটুকু নিয়ে তোমার কোনো সমস্যা নাই। আচ্ছা, গেল এটা, তাহলে এই পার্টটুকু আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার সিস্টেম কমপ্লিট, এবং আমরা একটা বৃত্তের আদর্শ আকার পেয়ে গেলাম, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এবং এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট থিং আছে, ইম্পর্ট্যান্ট থিংসটা হচ্ছে এখানে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার শর্তে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কত ছিল, কিন্তু ওয়ান ছিল, এখানে কিন্তু সহগ ওয়ান ছিল। বাট যদি তোমাকে কোয়েশনে একটু চেঞ্জ করে দেয়, কোয়েশন ধরো দিলে এটা টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, ওকে, প্লাস ধরো যে চোদ্দো এক্স, আচ্ছা ধরো এখানে মাইনাস দিলাম, এবার মাইনাস চোদ্দো এক্স, তারপর ধরো যে প্লাস ধরো ষোলো ওয়াই, ওকে, তারপর হচ্ছে মাইনাস ধরো দিল ফোর ইকুয়াল টু জিরো। এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। তো এখানে এই যে এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগকে কিন্তু মাইনাস টু দ্বারা ভাগ করলে ডিরেক্টলি মিলবে না। কেন মিলবে না, তার কারণ হচ্ছে তোমাকে এখানে যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ টু দেওয়া আছে, কিন্তু স্ট্যান্ডার্ড সমীকরণ যেটা আমরা লিখছিলাম সেখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ ওয়ান ছিল। অর্থাৎ যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ ওয়ানের জায়গায় অন্য কোনো কিছু দেওয়া থাকে, টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো কিছু দেওয়া থাকুক, ফার্স্ট কাজ হবে এইরকম এই সূত্রে অ্যাপ্লাই করতে চাইলে ফার্স্ট কাজ হবে কি, এক্স স্কোয়ার এবং ওয়াই সহগটাকে ওয়ান করে নেওয়া। তো ওয়ান করে নিতে পারার পর সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এর পরের লাইনে আমরা যে কাজটা করবো এই সূত্রেরই, সেটা হচ্ছে
টু দ্বারা ভাগ করে দিব। টু দ্বারা ভাগ করে দিলে জিরো বাই টু কিন্তু জিরো হয়, বাম পাশ এবং ডান পাশকে আমি টু দ্বারা ভাগ করে দিব, তার মানে ব্যালেন্স থাকবে। এর মধ্যে ডান পাশে হচ্ছে জিরো, জিরো ডিভাইডেড বাই টু কত হবে, জিরোই হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে টু দ্বারা ভাগ করলে কি হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এইট ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। ওকে, এরপরে হচ্ছে এটার কেন্দ্র এবং ব্যাসার্ধ তুমি একটু বাসায় করে নিবা, আমি এইটুকু পর্যন্ত করে দিলাম, দুই লাইনের একটা ম্যাথ একটু করে ফেলবা, ঠিক আছে? আশা করি এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্যে যাব, যেখান থেকে একটা এমসিকিউ আসবে এবং যেখানের কনসেপ্ট ইনফরমেশান ইউজ করে সৃজনশীলের ম্যাথগুলো সলভ করতে হবে, সেই সব বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য পাঠে আমরা যাচ্ছি। ওকে, তো খাতার মধ্যে হেডলাইন দাও বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। ওকে, আমাদের এই টপিকটা থেকে একটা এমসিকিউ আসে পরীক্ষার মধ্যে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। ওকে, বৈশিষ্ট্য, তো এই জায়গায় বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য পার্টে আমাদের সাধারণ আকার যেটা ছিল, এটা কী ছিল, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, তাই না? যেটা শর্তে এটা আসছে, এবং এখান থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার সিস্টেম তো আমরা জানি। তো ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ এক্স স্কোয়ার, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে রাখবা অ্যান্ড নোট করে এগুলো কিন্তু প্র্যাকটিসে রাখবা, কারণ এই ইনফরমেশানগুলো দিয়ে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। তো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ, এখানে কত, ওয়ান, তাই না? এই বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান। আচ্ছা, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে, নাই। এখানে এটা কিন্তু বৃত্তের সমীকরণের বড় বৈশিষ্ট্য যে এখানে কোনো থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, যে এক্স ওয়াই যুক্ত পদ নেই। এবং এই কথা থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন আসে যে এক্স ওয়াই যুক্ত পদ নেই, এই শর্তটা ইউজ করে, এই লাইনটা ইউজ করে এমসিকিউর ইনফরমেশান আসে, সেটা হচ্ছে বলে একটা সমীকরণ দিয়ে দেয়, দিয়ে বলে যে এই সমীকরণটি বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত নির্ণয় করো। ওকে, তো তখন হচ্ছে কী করতে হয়, আমি তোমাকে এইটার আন্ডারে একটা কোশ্চেন এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, বুঝো কথাগুলা, প্লাস হচ্ছে কে এক্স ওয়াই প্লাস ধরো সেভেন এক্স ওয়াই, বুঝো কথাগুলা, প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, তো এই যে কোশ্চেনটা, ইকুয়েশনটা লিখলাম অনেক বড় একটি কোশ্চেন, কিন্তু এমসিকিউ তো আসে। এই কোশ্চেনে যেটা বলবে যে হচ্ছে সমীকরণটি, বৃত্তের সমীকরণ হবার শর্ত কী, শর্ত নিচের কোনটি। ওকে, শর্ত নিচের কোনটি, তো এভাবে বহুপদী সমাপ্ত শুধু কোশ্চেনের অপশন অথবা হচ্ছে ডিরেক্ট একটা জ্ঞানমূলক এমসিকিউ হিসেবে দিতে পারে। তো সেই জন্যে এই দুটো লাইনকে ইউজ করে আমি এটা একটু সলভ করে দিচ্ছি। দেখো, বৃত্তের সমীকরণের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ ওয়ান, এবং একইভাবে একটু আগে দেখো এই যে টু টু লিখছি, মানে হচ্ছে যদি সহগ ওয়ান না হয় তাহলে বৃত্ত হওয়া যাবে কখন, যখন হচ্ছে এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হবে। তো এবার বলো এখানে এ এবং বি, এই জন্য প্রথম শর্ত হবে এই এ এবং বি এর মান সমান হইতে হবে, এ এবং বি এর মান কত কী হইতে হবে, সমান হইতে হবে। দ্বিতীয় শর্ত এটা হচ্ছে আমাদের প্রথম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ ওয়ান, আচ্ছা আজানটা শেষ হোক, আচ্ছা আমি এটা বলে দিই, তো এ সমান হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে কি, আমাদের এখানে এই যে এক্স ওয়াই যুক্ত পদ, তো এক্স ওয়াই যুক্ত পদ নাই, তার মানে তার সহগ শূন্য হবে, অর্থাৎ সেভে কে একটু দেখো, চেষ্টা করো একবার। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি বললাম, যে এখানে এক্স ওয়াই যদি কমন নাও এখানে, তাহলে কি হবে, এক্স ওয়াই সহগ কত হবে, সেভেন প্লাস বলে কে প্লাস সেভেন, এক্স ওয়াই সহগ হবে এটা। তো যেহেতু এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, তার মানে এক্স ওয়াই সহগ কত হইতে হবে, জিরো, অর্থাৎ কে প্লাস সেভেন এটার ভ্যালু হবে জিরো, সেখান থেকে পেয়ে গেলাম কে ইকুয়াল টু মাইনাস সেভেন। এবং এখানে তুমি কে এর মান মাইনাস সেভেন বসাও, দেখবে মাইনাস সেভেন এক্স ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই কাটাকাটি যায়, অটোমেটিক ভ্যানিশ হয়ে যায়। তো এই হচ্ছে এই কোশ্চেনের আন্ডারে আমাদের একটা শর্ট এমসিকিউ, যেটা পরীক্ষায় আসে বা কোনো না কোনোভাবে ঘুরে প্যাচে দিতে পারবে, লজিক এটা, এই লজিকটা তুমি বুঝে রাখবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের
প্রথম দুইটা বৈশিষ্ট্য নিয়ে কথা, তারপরে বৈশিষ্ট্য পাঠে আমি যাচ্ছি। দেখো এরপরে বৈশিষ্ট্য পাঠে যাচ্ছি, একটু লিখে মুছে দিচ্ছি। আচ্ছা, আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য শেষ। বৃত্ত সমীকরণের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ সলভ করার জন্য, এই জন্য এগুলো কিন্তু খুব ভালো মতো শিখে রাখতে হবে। ওকে, তারপর তিন নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে, আমি একটু শর্টলি যাচ্ছি, দেখো ব্যাপারগুলো নিয়ে একটু ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা বৃত্ত, ওকে, এই বৃত্তটা যদি মূলবিন্দুগামী হয়, ওকে, তো মূলবিন্দুগামী হলে কী হবে, এই বিন্দু দ্বারা অর্থাৎ 0,0 দ্বারা এই বৃত্তের সমীকরণটা কী হবে, সিদ্ধ হবে। অর্থাৎ এক্সের পরিবর্তে 0, ওয়াইয়ের পরিবর্তে 0 লিখতে পারবো। তো দেখো, এক্সের পরিবর্তে 0 লিখলে এটা বাদ, ওয়াইয়ের পরিবর্তে 0 লিখলে এটা বাদ, এই রাশিও বাদ, এই রাশিও বাদ, শুধু থাকে কে সি, সে সি ইকুয়াল টু কত হয়, 0 হয়। তার মানে হচ্ছে গামী হলে সি ইকুয়াল টু কত হবে, 0 হবে। মূলবিন্দুগামী হলে সি ইকুয়াল টু কত হবে, 0 হবে। এটা থেকে এমসিকিউ কোশ্চেন কীভাবে আসতে পারে, কোশ্চেনে বললো যে নিচের কোন বৃত্তটি মূলবিন্দুগামী, তো সেক্ষেত্রে ধরো অপশন নাম্বার এতে দিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x + 3 ইকুয়াল টু 0, যেহেতু ধ্রুবক পদ আছে এটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী হবে না। তারপর ধরো যে অপশনটা দিল যে এক্স স্কোয়ার 2x² + 2y² + 6x + 3y + 1 ইকুয়াল টু 0, এখানে দেখো ধ্রুবক পদ আছে, এটা তাহলে মূলবিন্দুগামী হবে না, তাই না? তারপর ধরো সি দিল এরকম যে x² + y² + 10y + 4 = 0, এক্ষেত্রে দেখো মূলবিন্দুগামীর জন্য তো আমাদের সি 0 হইতে হইতো, সেক্ষেত্রে এটাও কী হবে না, মূলবিন্দুগামী হবে না। তারপর ধরো যে দিল যে x² + y² + 3y = 0, এই কন্ডিশনে দেখো ধ্রুবক পদ নাই, তার মানে হচ্ছে এটা হবে আমাদের মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো এই জন্য তুমি যদি এই লজিকটা মনে রাখতে পারো বা মুখস্থ হয়ে যায়, তাহলে পরীক্ষা কিন্তু এমসিকিউটা ডিরেক্টলি দেখে তুমি দাগে ফেলতে পারবো যে এখানে 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 মূল যা আছে ধ্রুবক পদ আছে কিন্তু এখানে নাই, তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিকগুলোর মূল্য, যে বেসিকটা বুঝে রাখতে পারলে অঙ্ক নিয়ে বা কোশ্চেন নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না বা ফেস করবো না। আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো মূলবিন্দুগামী শর্ত দিয়ে। ওকে, তাহলে এর পরের কোশ্চেনে আসি। তিন নম্বর গেল, তিন নম্বরের পর কোশ্চেন নাম্বার 4, মানে তিন নম্বর লজিক গেল। চার নম্বর লজিকে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের এক্স অক্ষের খণ্ডিতাংশ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এটা নিয়ে আমরা কথা বলবো। কীরকম ব্যাপারটা দেখো যে একটা বৃত্ত, ওকে, এই বৃত্ত ধরা যায় এরকম করে ঘটনা ঘটছে যে এই যে এখানে এক্স অক্ষ হতে একটা নির্দিষ্ট অংশ সে কেটে নিচ্ছে, ওকে, এক্স অক্ষ হতে একটা নির্দিষ্ট অংশ ওই বৃত্তটা কেটে নিচ্ছে, এই অংশটুকু। তো এই এক্স অক্ষ হতে যে অংশটুকু কেটে নিছে এই অংশটুকু দৈর্ঘ্য কত, ওকে, এক্স অক্ষের খণ্ডিতাংশ, এটাকে বলে হবে যে এক্স অক্ষের খণ্ডিতাংশ, সেই খণ্ডিতাংশ কত, সেটা হবে এইটুকুর পরিমাণ হবে 2√g² - c। ওকে, এক্স অক্ষের খণ্ডিতাংশ এটা কেন হইলো, এটা একটা শর্ট প্রমাণ আছে, আমি দেখি পরের প্রমাণটা দেখাই দিব। তো এক্স অক্ষের খণ্ডিতাংশ এইটুকুর পরিমাণ হচ্ছে 2√g² - c। এবার কথা হচ্ছে এখানে কথা কিন্তু এখনো শেষ হয় নাই, এখানে কথা হচ্ছে যদি, আচ্ছা ওকে, পাঁচ নম্বর পয়েন্টে আসি, একবারে বলি, যদি সেই বৃত্তটার ওয়াই অক্ষের খণ্ডিতাংশের কথা বলে, ওকে, এই যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের কথা যদি বলে, এই যে এইটুকু, ওকে, জাস্ট এইটুকু অংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সেটা হবে 2√f² - c। এক্স অক্ষের ক্ষেত্রে কিন্তু জি রিলেটেড, এই জন্য 2√g² এভাবে মনে রাখতে পারো, ওয়াই অক্ষের ক্ষেত্রে এফ রিলেটেড 2√f² - c, এটা মনে রাখতে পারো। আর এটার একটা শর্ট প্রমাণ আছে, বইতে দেখে নিতে পারো অথবা আমি দেখি পরে দেখাই দিব। আচ্ছা, তাহলে 2√g² - c, 2√f² - c দুইটা অক্ষের খণ্ডিতাংশ নিয়ে আমরা কথা বললাম। এবার এখানে আর কিছু কথা আছে, কথাটা হচ্ছে কি যে যদি বৃত্তটা 4, 5, 6 নম্বর, যদি বৃত্তটা এক্স অক্ষ থেকে কোনো অংশ খণ্ডন না করে, মানে এক্স অক্ষকে স্পর্শ করে, ওকে বলো, তো এক্স অক্ষকে স্পর্শ করলে দেখো লিখি, এক্স অক্ষকে 6 নম্বর স্পর্শ করলে কি হবে, এখানে কি ঘটবে বলতো, যে 2√g² - c, এটার যে ভ্যালুটা আসছে, স্পর্শ করলে কোনো অংশকে ছেদ করে বলো, খণ্ডন করে নেয় না, তাহলে ওই খণ্ডন করে নেওয়ার পরিমাণ কত, 0। তার মানে খণ্ডন করলে 2√g² - c এটার ভ্যালু হয়ে যাবে 0। তাহলে এবার বলো, 2 তো 0-র জন্য বাদ হয়ে যাবে, রুট ওভার বাদ হয়ে যাবে, g² - c = 0 হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, সুতরাং g² = c। এবং সেমভাবে যদি বৃত্তটা 7 নম্বর পয়েন্ট, যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওকে,
y অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে 2 root over f square minus c equal to 0 বা হচ্ছে f square equal to c ওকে এই দুইটা জিনিসের বেসিক আমাদের ক্লিয়ার থাকতে হবে আমি কি লিখে দিই সেটা হচ্ছে কি যে y অক্ষকে স্পর্শ করলে কি আসবে 2 root over f square minus c equal to 0 সুতরাং f square equal to হচ্ছে c ওকে এই জিনিসটা একটু দেখো দেখে আমাকে একটু বলো যে কোনো প্রবলেম ফেস করতেছো কিনা ঠিক আছে আমরা 7টা বৈশিষ্ট্য অলরেডি পড়ে ফেলছি 7টা বৈশিষ্ট্য মানে 7টা কোশ্চেন এবং এই বৈশিষ্ট্যগুলো সিজনশীলের মধ্যে বড় বড় ম্যাথের মধ্যে আমাদের অ্যাপ্লাই করা লাগে ওকে আমাকে একটু কমেন্টে জানাও যে এইটুকু পর্যন্ত 7টা বৈশিষ্ট্য নিয়ে কোনো সমস্যা আছে কিনা আচ্ছা এবার আমরা পরের পাঠে যাচ্ছি দেখো আশা করি কোনো সমস্যা নাই তাহলে এবার চারটা বৈশিষ্ট্য পাইলাম একটা হচ্ছে কি x অক্ষকে খণ্ডিত অংশ করলে খণ্ডন করলে 2 root over g square minus c y অক্ষকে খণ্ডিত অংশ শর্তে 2 root over f square minus c আর এরপর কথা হচ্ছে x অক্ষকে স্পর্শ করলে g square equal to c এবং y অক্ষকে স্পর্শ করলে f square equal to c আচ্ছা চারটা বৈশিষ্ট্য এবার পরের বৈশিষ্ট্য যেটা 8 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে একই সাথে যদি সেটা x অক্ষ এবং y অক্ষ দুইটা অক্ষকে স্পর্শ করে x অক্ষ y অক্ষ দুইটা অক্ষকে যদি একই সাথে স্পর্শ করে তো এই কন্ডিশনে কি ঘটনা ঘটবে সেটা হচ্ছে এখনকার আলোচনার বিষয় তো সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু হবে সি জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি তাই না কারণ এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু জি স্কোয়ার ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু এফ স্কোয়ার তার মানে উভয় অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার তো এই হচ্ছে আমাদের এর পরের অংশের বেসিক এবার কথা হচ্ছে এখান থেকে তুমি যদি সি বাদ দিয়ে দাও তো এখান থেকে লিখতে পারো জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার তাই না বা লিখতে পারি জি ইকুয়াল টু প্লাস মাইনাস এফ এভাবে লেখা যায়